এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এবার বলো চার নং, এটা বলতে পারলে বড় রসগোল্লা। বলো কেলো, বলো। আমি বলবো মাস্টারমশাই, বলো। চার নং 36, পাঁচ নং, পাঁচ নং 45, ছয় নং, ছয় নং 54। সাব্বাস, তুমি একে দুটো রসগোল্লা তুলে নাও। নাও বলছি, নাও। দাঁড়ান মাস্টারমশাই, বলি আমার বাড়ির ছেলে মেয়েদের খাবার ওটাকে দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? মানে ও নামটা বলতে পারলো তাই। আপনি যান, রোজ যেমনি করে ফোরন কাটে বড় মা, ওদের বাপ কাকারা সব জজ বেটার, আর ওরা নামটা বলতে পারে না। আর এই বেজন্মা যার বাপের ঠিক নেই, কে জানে কোন মধুমাতালের ছেলে, সে কিনা নামটা জানে? বড়মা, ওকে বেজন্মা কেন বলছেন? ওর নাম প্রতীক। আ হা হা হা, কানা ছেলের নাম পদ্মলোচন, বেজন্মার নাম আবার প্রতীক। তা বলি, হ্যাঁ বাছা, তুমি কি বেজন্মাদের প্রতীক? এসব কথা কেন বলছেন? কাজ করি পয়সা। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। এখন দেখছি তোকে রেখেই আমি ভুল করেছি, একটা নষ্টা মেয়ে মানুষ। অসতি, অসতি, আমি হাত জোর করছি, আমি আমি ওর হয়ে ক্ষমা চাইছি, আমি ওকে কোনোদিন আনবো না। আপনার সামনে আমি কান ধরছি। কান ধরে উঠবস করাও, আর যাত্রা করতে হবে না, বেরিয়ে যায় এখান থেকে। তোর মতন মেয়ে মানুষকে বাড়িতে ঢুকতে দিলে সংসারে অকল্যাণ হয়, বেরো, দূর হয়ে যা। বড়মা, বড়মা আমি তাড়িয়ে দেবেন না, বাচ্চাটাকে নিয়ে না খেয়ে মরবো। তাই মর, দূর হ। আমার বাড়ির ছেলেদের গায়ে হাত দেওয়া আমি কি বরদাস্ত করব না? এ মাসের মাইনেটা দিয়ে দিন। মাইনে? এরপরে মাইনে চাষ কোন মুখে? দূর হ, বেরিয়ে যা বলছি। হরি, গলা ধাক্কা দিয়ে এটাকে বের করে দে। হারি তো হবেই, পয়সা কেমনি দেবো মুখ থেকে? চল সাবধানে। বলছিলাম কি, প্রতীক এবার বড় হয়ে গেল, পয়সা করেও ভালো রোজগার করছে। তারপর শুনলাম মালিকরও নাকি সুনজরে আছে, তাই ভাবছিলাম ওর একটা বিয়ে দিয়ে দিই। বাহ, সে তো খুব ভালো কথা। আমার সন্ধানে আছে একটি মেয়ে, দাঁড়া আমি খবর পাঠাচ্ছি। ওরা কায়েস, তো বাবা ট্যাক্সি চালায়। কিন্তু সুনন্দা, কিন্তু কি রে? আমার মনে হয় একটা জায়গায় একটু আটকাবে। কুমারী মায়ের সন্তান, ভালোবাসার সন্তানকে আমাদের সমাজ মেনে নেয় না। প্রতীকের কি পরিচয় দিবি কন্যাপক্ষকে? জানিস সুনন্দা, আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ মানুষকে তার বিচার করে বংশ পরিচয় দিয়ে। তুই মেয়ের বাড়িতে খবর পাঠা, আমি যাব। অনিমেষ চারুর্যের ভাগ্নি হয়ে তুই গায়ে পড়ে থাকবি। বিনোদা, বিনোদা, এই দেখো কাকে নিয়ে এসেছি। সেনারেনি, চন্দন, এদিকায়, এদিকায়। এই দেখ আমার ভাগ্নি সুনন্দা, তোমার মামিমা। তোমার মামিমার বয়স হয়েছে, এখন থেকে সংসারের সব ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এই তো আমার মেয়ে মিনালিনী, তোমার দাদা চন্দন। কি মিষ্টি দেখতে তোমাকে।
আমি তো ভাবলাম গাঁ থেকে একটা পেটনি নিয়ে আসবে। থাক, এখন আদিক খেতে না করে ওকে হাত মুখ ধুয়ে রান্না করে যেতে বলো, বামুন ঠাকুর বসে আছে। কি তোমার বিয়ে হলো কবে? বিয়ে? হ্যাঁ, এই মাথায় সিঁদুর। মাথায় সিঁদুর? হ্যাঁ। না সিঁদুর না, আবি। না 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 না, মুছো না মুছো না, বেশ তো লাগছে নতুন বউয়ের মতো। কি আলো চলে গেল? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আমি মোমবাতি নিয়ে আসি। না না, অনেক সময় তো অন্ধকারই ভালো লাগে। আমার অন্ধকার ভীষণ ভয় করে। আমার সঙ্গেও ভয় করে? আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি কাল চলে যাব, কিন্তু খুব শিগগির ফিরে আসব। আর ফিরে এসে এবার আবির নয়, সত্যি সত্যি সিঁদুর দিয়ে সমাজ সংসারের সামনে তোমাকে আমার স্ত্রীর সম্মান দেব। রানু, কে সুনন্দা নাকি? আয় ভেতরে আয়। একি তুই সাদা থানপুরে? কুমারী মায়ের সন্তানকে সমাজ মেনে নেবে না, কিন্তু বিধবা মায়ের সন্তানকে সমাজ ঘৃণা করে না। তখন আর তার পিতৃ পরিচয় নিয়ে কোন কৌতূহল কোন সন্দেহ কারোর মনে যাবে না। দাঁড়াও, প্রণাম করবে না? রানুদি কাল যে ছেলেটির খবর পাঠিয়েছিলেন, ইনি তার মা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, দমটা সরাও। তুমি সুনন্দা না? অনিমেষ চাটুর্যের বাড়ি আশ্রিতা ছিলে, ওনার এক দুঃসম্পর্কের আত্মীয়া। তুমি বিয়ে করলে কবে? যে বিধবা সেজেছ জানো সবিতা, কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল বলে অনিমেষ বাবুকে বাড়ি থেকে বার করে দেয়। আমি তখন অনিমেষ বাবুর বাড়িতে গাড়ি চালাই, সে কি কেচ্ছা। তাজ বিধবা সেজে তোমার সেই বেজম্মা বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে এসেছে বুঝি? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? কার না কার পাপের জালজ সন্তানের সঙ্গে তুমি চিন্তা মুচু করো। আমার এই ফুলের মতো সুন্দর মেয়েটার স্মৃতিতে তোমার এই বেজম্মার অপবিত্র হাতে সিঁদুর পরাতে চেয়েছিলে তুমি। একটা নষ্ট অসতী মেয়ে মানুষ তো আমার এই মেয়ের শাশুড়ি। সকাল সন্ধ্যে তোমাকে প্রণাম করত। ছি ছি ছি, কি ঘেন্না! প্রতীক বেজম্মা, তুমি তুমি তাহলে? হ্যাঁ, আমি আমি আমার এই অপবিত্র হাত দিয়ে আপনার ফুলের মতো পবিত্র মেয়ের মাথায় সিঁদুর পরাতে চেয়েছিলাম। প্রতীক, চুপ কর, চুপ কর। দাও মা, আমাকে বলতে দাও। আমি জানি না কিসের দুঃখে কার উপর অভিমান করে তুমি তুমি সেই মানুষের নাম একবার উচ্চারণ করছো না, অথচ নিজে সারা জীবন অসতের বদনাম করছ। আজ আজ বিধবা সাজ পরেও সমাজের মুখ তুমি বন্ধ করতে পারলে না। আমার মাঝে মাঝে ইচ্ছে করে, আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে যারা অসতী বলে আমার দু হাত দিয়ে তাদের গলা টিপে আমি শেষ করে দিই। আপনার মতো মানুষদের
মুখ আমি ভেঙে কোনো কোনো করে দিই আমি ধ্বংসের প্রতীক হই আমি সর্বনাশের প্রতীক হই প্রতীক কিন্তু আমি পারি না আমি কিছু পারি না আমার এক মায়ের মুখ চেয়ে আমাকে চুপ করে থাকতে হয় হয়তো সারা জীবন এক অভাগী মায়ের কান্না দুঃখ যন্ত্রণার প্রতীক হয়ে আমাকে মারতে হবে চলো মা চলো কিসের জন্য কেন আমি সারা জীবন সমাজের চোখে বেজম্মা হয়ে থাকবো কেন আমি জানতে পারবো না কে আমার বাবা কেন আমি জানতে পারবো না কি আমার পিতৃ পরিচয় কি তার নাম কোথায় সে থাকে এই সেই সুধাংশু মুখার্জি সে বলে গেছিল শীঘ্রই ফিরবে কিন্তু আর আসেনি ছ মাস পরে সেই মেয়েটির মামা মামি মেয়েটিকে ঘর থেকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয় কারণ তখন সে গর্ভবতী ভয় লজ্জায় সে সুধাংশু মুখার্জির নাম কখনোই কাউকে বলেনি মেয়েটি মেয়েটি আত্মহত্যা করতে গেছিল কিন্তু পারেনি সে তার ভালোবাসার স্মৃতিকে মেরে ফেলতে পারেনি তারপর এই রানু তাকে তুলে নিয়ে আসে এই বস্তিতে সেই অসুখী অভাগিনী মেয়েটির সন্তান তুই তোর মায়ের অনেক চোখের জলের অনেক দুঃখ কষ্টের প্রতীক তুই তুই প্রতীক মা তুমি কেন সারা জীবন এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুখ বুঝে সহ্য করলে মা কেন গিয়ে দাঁড়াওনি সুধাংশু মুখার্জির সামনে তোমার দাবি নিয়ে কেন তার এই প্রতারণার জন্য কৈফিয়ত চাওনি তার কাছ থেকে ভেবেছিলাম যাব দাঁড়াবো তার সামনে কিন্তু যখন জানতে পারলাম সে বিয়ে করেছে বউ ছেড়ে নিয়ে সুখে সংসার করছে তখন আর যেতে ইচ্ছে করেনি মা আমাকে তার ঠিকানা দাও আমি যাবো তার কাছে আমি সুধাংশু মুখার্জিকে ধরে আনবো তোমার সামনে আমি তাকে বাধ্য করবো তোমার সিদ্ধে সিঁদুর পাচ্ছে না কখনো না জোর করে হয়তো কারো কাছ থেকে শাঁকা সিঁদুর পরা যায় কিন্তু তার সত্যিকারের মূল্য কি পাওয়া যায় আমি চাই না অমন শাঁকা সিঁদুর শিবনারায়ণ এদের গাছ কাটতে বারণ করো রেঞ্জার সাহেব ছুটিতে গিয়েছেন দু চার দিনের মধ্যে এসে যাবেন তখন ফয়সলা হয়ে যাবে এই গাছ কার বাবু এই রেঞ্জার মানে কি এসব মামলা যা রেঞ্জের বাইরে সেই হচ্ছে রেঞ্জার তোমরা কাজ করে যাও জীবন জিপ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসো আচ্ছা পুলিশ পুলিশ দেখাচ্ছেন দাঁড়ান উনি যখন পুলিশ ডাকছেন না তখন আপনিই বা কেন পুলিশ ডাকার চেষ্টা করছেন ইটের জবাব পাথর দিয়ে দিতে হয় আপনি আমার সম্পত্তিটা সামলান আমি ততক্ষণ আপনার সম্পত্তি সামলানোর চেষ্টা করছি আচ্ছা এখন গাছটাতে শুধু এস লেখা আছে তার মানে এই গাছটা নিশ্চয়ই আপনার নয় শিবনারায়ণ বাবু তুমি কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আমাদের ব্যাপারে না গা দেখছ আই 4 ফুট 2 ইঞ্চি আর 6 ফুট মারবো তো 2 ফুট 4 ইঞ্চি করে দেবো বুঝেছ বাবু বাবা আপনি বলছেন না আমাকে রুল কাটতে মারছে আপনি কি বলুন বলছি বলছি কি সুধাংশু বাবু শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন আমি তো ওকে চিনিই না আজ সকালেই প্রথম দেখেছি এমনকি ওর নামও আমি জানি না আমার নাম প্রতীক আর প্রতীক মানে চিহ্ন চিহ্ন চিহ্নকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা আমার করাই আছে বাবু
জয় কেষ্ট বাবাজি। বাবু কেটে পড়ি, চল কেটে পড়ি, কেটে পড়ি। কদিন থাকবে? আমি মাকে কথা দিয়ে এসেছি মাসখানেকের মধ্যে ফিরব। মাকে বুঝি খুব ভালোবাসো? মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। আই সি। যাই হোক, সন্ধ্যেবেলায় জীবনকে পাঠাবো, বাড়িতে এসো, ভালো করে আলাপ করা যাবে। তোমাকে একটা কথা বলবো বলে কখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি রাস্কেলটার সঙ্গে। আমার সঙ্গে আপনার এমন কি কথা থাকতে পারে সুপ্রকাশ বাবু, যেটা বলার জন্য জঙ্গলের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হয়? সব কথা তো দিনের আলো বলা যায় না, তাই রাতের কথা রাতের বেলায়। সুপ্রকাশ বাবু, ছাড়ুন ছাড়ুন আমাকে। ছাড়বো বলে তো ধরিনি, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ চলো আমার সঙ্গে। দিদিমণি, 3 বছরের চেনা জঙ্গলের চেনা জানোয়ারও শেষে বিশ্বাসঘাতকতা করলো। তুই আবার এসেছিস? হাজার চেষ্টা করলো আমি কুকুরের ল্যাজ সোজা করতে পারবো না, তুই আবার তুই তো করে করছিস। যাকে শোন, এই রাস্তাটা তোর পক্ষে বোধহয় ভালো নয়। সকালবেলা এইখানে তুই আমার কাছে শাট আপ বলে শিখেছিস, আর রাতে দিদিমণি তোকে ভদ্রতা শেখালো। হয় পথ পাল্টা, জান দিদিমণি, মনে হয় রাস্তায় আর কোনো জানোয়ার নেই। আপনার যাত্রা শুভ হোক। আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আমার নাম দিদিমণি নয়, পল্লবী। আচ্ছা প্রদীপ, আমাকে একটা কথা বলুন তো, কালকে আপনি সুধাংশু বাবুর হয়ে লড়লেন কেন? উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সেটা হলো শত্রুতা। আমি সুধাংশু মুখার্জির সর্বনাশ চাই, আর আমার মনে হয় আপনি তাই চান। কাঠ সাপ্লাইয়ের যতগুলো ভালো ভালো কন্ট্রাক্ট আসে সব উনি বাগিয়ে নেন চালাকি করে। এই সেদিন ক্যালকাটা সমিলের 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট আমি তো পেয়ে গিয়েছিলাম। ওর ছেলে সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে এমন পটিয়ে ফেললো। এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনি পাবেন। সত্যি? কি করে? পরে বলবো, কিন্তু এটা আপনার স্বার্থ। ওই যে বললাম, সুধাংশু মুখার্জির সর্বনাশ, কিছু পুরনো হিসেব মেটাবার আছে, তাই আপনার কাছে আমি খাতা করতে চাই। আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালিনা। জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে? অনেক দুঃখ অনেক যন্ত্রণা আমার এখানটা জমা হয়ে আছে, আপনি সেগুলো আপনার জমার খাতায় লিখে রাখবেন, আর খরচের খাতায় শুধু হিসেব রাখবেন সুধাংশু মুখার্জির চোখের জলের। তাহলে আসুন হাত মেলাই। कहीं मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे, मैं प्यार के तूफान में गिरा, मैं क्या करूं? चाहे कहीं मुझे जंगली कहे, मैं प्यार के तूफान में गिरा, मैं क्या करूं? इतने आशा समय हलो बाबू क्यों? আমি যে সময় বলেছিলাম ঠিক সেই সময় এসেছি, একদিন এক মিনিটও দেরি না। তবু কেন অভিমান ডার্লিং? কি ডার্লিং ডার্লিং, কি নতুন কথা শিখছো গো? একটা ইংরেজি ছবি দেখলাম, তাতে শুধু ডার্লিং আর ডার্লিং। এটা মানে কি? মানে মানে হলো প্রিয়তমা। মানে 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 হৃদয়েশ্বরী। মানে 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 রানী, মানে তুমি আমার সব। রানু, এ সুনন্দা আয়। ইয়নটা আজ চলে গেল, প্রতীকের কোনো চিঠি আসেনি, সে পৌঁছে একটা চিঠি দিয়েছিল, ব্যাস। কাজে কমে ব্যস্ত আছে হয়তো, অত চিন্তা করছিস কেন? ওর আসবারও তো সময় হয়ে এলো। হ্যাঁ 25 দিন হয়ে গেল, বলেছিল তাড়াতাড়ি ফিরবে। তুই বস, আমি হাঁড়িতে একটু জল দিয়ে আসি, ভাতটা ধরে যাবে। তোমাদের প্রতি পূজনীয় রানু মাসি, আমার কাজ অনেকখানি এগিয়েছে, আস্তে আস্তে সর্বশান্ত করছি সুধাংশু মুখার্জিকে। ওকে রাস্তার ভিকিরি করবো আমি, ওর মুখোশ আমি খুলে দিয়েছি। আর কটা দিন মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাখো, আমি এলাম বলে। প্রণাম নিও, এটি তোমাদের প্রতীক। না না
আমি দৌড়াই গিয়ে পল্লবী দিদিকে বলি, সাথ সাথ ডাক্তার বাবুকে বিলি আসি। তুই ঘাবড়াস না বেটিয়া, একদম ঘাবড়াবি না, আমি এক্ষুনি আসছি। আরে প্রতীকদা, তুমি সুশোভন, তুমি আমার সঙ্গে এক্ষুনি বস্তিতে চলো। কেন? সবাই মতির বদনাম করার আগে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি তাকে ভালোবাসো আর তাকে বিয়ে করবে। মতিকে বিয়ে? আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে তাকে বিয়ে করবে না? কি সুশোভন, ইম্পসিবল। আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না, তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা, ওর শরীরটা ভালো নেই, বিষাদটাও বেড়েছে, ডাক্তারও বলেছেন যে আপনি আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে যে মৃণালিনী, ওর কোনো কথা শুনো না, এটা ওর ষড়যন্ত্র, তাই সুশোভনের নামে মিথ্যে। না না বাবা, মিথ্যে নয়, আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। তুমি কি করছো? দাঁড়াও মৃণালে, আজ আমাকে মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোই মিশিয়ে দিয়ে। নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগী নারী অসতী হয়ে যায়, কত বেজন্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? না, আমার জানা নেই, কারণ আমি তোমার ওই আদর্শ, তোমার আইডিয়াল প্রতীকের মতন বেজন্মা নই। না নন, কারণ আপনারাই তো বেজন্মা সৃষ্টি করে থাকেন, আর আজ আপনার ছেলেকে বংশমর্যাদার নামের শৃঙ্খলে বেঁধে আপনি আর একটা অসতি, আর একটা বেজন্মা জন্ম দেবেন। প্রতীক, প্রতীক, প্রতীক তুমি এখান থেকে চলে যাও, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো তুমি চলে যাও। প্রতীক, বেশ আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি, কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোন সেজে বসে থাকবে হাতে সেতুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় জ্বালিয়ে দেব। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেয়ে হোক আর আশীর্বাদ করতে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, ঘরে তালা দিয়ে দিস। কেন আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল? আমি তো কোনোদিন কারো কোনো অমঙ্গল করিনি, বড় মা। একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম, আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন, ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবু ওখানে গেছে। আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে, কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে, কেন তাকে আঘাতে আঘাতে কত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে। আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্য ডাক্তার বলেছে আমার সামান্য আঘাত পেলে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা, স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন বলুন না, আমার পা ছাড়ুন, পা ছাড়ুন লক্ষ্মীটি, আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ তখন দিদির পা ধরতে বাধা কিসে,
দিদি নিশ্চয় চায় বোনের মঙ্গল হোক, বোনের শীতের সিঁদুর মুছে যা তা নিশ্চয় দিদি চায় না। এ কি বলছেন বোন, আমি কি এতই নিষ্ঠুর এতই পাপিষ্ঠা যে? জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতি তোমায় দেখতে পাই। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত, কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা খুঁটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছারখার করে না দেয়, আর ঠিক সেই সময় তুমি এলে, ঠাকুরই তোমাকে পাঠিয়েছে। দিদি দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে, বলো কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব, আমার তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না, আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাব, আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাব। দিদি দিদি তুমি যে আজ আমাকে কি শান্তি দিলে তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না, তোমার মুখটা প্রাণ ভরে দেখাও যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে আটকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখাই না। একটু ভিতরে যাবে না, মিষ্টি মুখ করবে না, আজ থাক। তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন, আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না। ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন, তুমি সুখে থাকো, আমি আসি। আমি আমি এসে গেছি। সাবাস ভাই সাবাস, আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল, আমি জানলা ভেঙে পালিয়ে এসেছি, বাবা হয়তো লোকজন নিয়ে আসতে পারে। কোনো ভয় নেই, আমাদের লোকজন তৈরি আছে। আরে শৈশব চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাদা শুভ কাজ শুরু করার আগে লোকে গুরুজনদের প্রণাম করে, তাই আমি ওই বিয়ের পিঁড়িতে বসার আগে তোমাকে একটা প্রণাম। এই না ভাই না, আমাকে প্রণাম করিস না, আমাকে প্রণাম করলে তোদের অমঙ্গল হবে। আমার মাকেও একদিন ঠিক এই কথা একজন বলেছিল, যেদিন আমার মার অসতী বদনাম খুঁজিয়ে আবার পবিত্র সতী করতে পারবো সেদিন আমাকে প্রণাম করিস, আমি বুক ভরে প্রাণ ভরে তোকে আশীর্বাদ করব। প্রতীক মা, তুমি এখানে? তুমি তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব? তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বলল, আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা এ কথা বলবেন না, ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়, বিয়েটা হয়ে যাক একটু পরে যাবেন। না আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন, তোমার প্রতীকটা আবার তোমাদের কাছে ফিরে আসবেন, মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা যদি কোনো অশান্তি হয় কে সামলাবে, একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়, তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ প্রদীপ যাও, মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছে, আর কাজে যাও, কোনো চিন্তা নেই আমি আছি। আশি পল্লবী
বিয়েটা মিটে গেলে কলকাতা চলে এসো। নিশ্চয় যাব। বিয়ে বন্ধ না করে তুমি কোথায় যাবে প্রতীক বেজম্মা? সুপ্রকাশ সুশোভন গাড়িতে এসে বস, এ বিয়ে হবে না। বিয়ে আমি স্বেচ্ছা করছি, প্রতীক দামে বাধ্য করেনি। তুই প্রতীক দার মায়ের উপরে কেন বন্দুক ধরেছিস? গুলি করতে তো আমায় কর। কোন কথা শুনতে চাই না, আগে গিয়ে গাড়িতে বস, এ বিয়ে হবে না নইলে। বেশ আমি যাচ্ছি। বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? হাত কেন তুলেছি? আপনার ছেলেকে জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যেটুকু দেখেছি তাই যথেষ্ট। চাপকে আমি তোমার পিঠে ছাল তুলে নেব। বাবা চাপকে এত সুখ কত দাম আর চাপক ওকে কেন? বিয়ে তো আমি করছিলাম। সুশোভনকে সামলা। প্রতীক বেজন সারা দুনিয়া আমাকে বেজম্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বলে নয়। এখন আমি যদি আপনাকে চাপ খাই, আমার মায়ের দেবে কোনো বাপের প্যাটা আপনাকে বাঁচাতে পারবে না। তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি। তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। প্রতীকের মা, আমাকে বলবো জানা? বিশ্বাস করো আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমার প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাত দিয়ে আমার শীতের সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল, কিন্তু আমি জানতাম না, আমি জানতাম না। এখানে এসে যখন দেখলাম মিনার আমার বোন তোমার স্ত্রী, তখন আমি আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম, চলে যাচ্ছিলাম। সুনন্দা তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমার প্রতীক, তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখে, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন? কেন একবার বলতে পারলি না? মিনার মিনালিনী আমি তো সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি শীতের সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল বল আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী আমাকে একটু সিঁদুর দিতে পারো? সিঁদুর?
পেয়েছি মা, এটা সিঁদুর না। যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই না, ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।